কথাই বলে শিবের মতন বর হর তুই শিবকে ঘুরে ঘুরে পূজা করি। নমস্কার, আমি আপনাদের সঙ্গে দীপক কুমার মাহাতো এবং আপনি দেখছেন সুন্দরী পুরুলিয়া। আজকে আমরা পরিচিত করাবো আমাদের মানভূমের মূল পর্ব চড়ক মেলা, তথা অনেকে আবার শিব কাঁচন বলে থাকে, আবার অনেকে বলে থাকে চৈত্র মেলা। আমরা বাপবেটাও কিন্তু মিলিত হয়েছি এই মেলাতে। পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের কিছু এলাকা জুড়ে চৈত্র মাসের সংক্রান্তি থেকে এই মেলা শুরু হয়ে থাকে। কথাই বলে কবির ভাষায়, শিবের মতন বর হবেক তোর, তুই শিবকে ঘুরে ঘুরে পূজা কর। অনেকে আবার ভালো বর পাওয়ার জন্য শিব পূজা করে থাকে। চৈত্র মাসের সংক্রান্তি থেকে শুরু হয়ে থাকে আমাদের এই উৎসব। আমাদের রাঢ় আদিবাসী এলাকা মানভূম, সমগ্র পুরুলিয়া, বাঁকুড়ার কিছুটা অংশ, ঝাড়খণ্ডের জামশেদপুর, রাঁচি, কলা, তামার এইসব এলাকা জুড়ে আমরা কিন্তু ভক্তাঘুরা পালন করে থাকি। এবং এই ভক্তাঘুরাটা আমাদের এই আদিবাসী অঞ্চল তথা আমাদের মানভূমবাসীগণ মূল পরব হিসাবে গণনা করে থাকে। পাড়া প্রতিবেশীর ভিড়, লোকের আনাগোনা, এখানে সেখানে যাওয়া, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সমস্তরাই কিন্তু আসে বাড়িতে এবং খুব উৎসাহের সহিত উৎসবটিকে আমরা পালন করে থাকি। তাই তো বলি, পুরুলিয়ার বারো মাসে তেরো পার্বণ, কেউ যেন মিস না করো। সমস্ত পুরুলিয়াবাসীর তরফ থেকে আমরা অন্যান্য জেলার সংস্কৃতিপ্রেমী মানুষকে অনুরোধ করছি, আপনারাও আসুন, আমাদের তালে তাল মিলিয়ে পুরুলিয়ার উৎসবের মাতোয়ারা হয়ে এখানের সংস্কৃতিকে আরও ভালোভাবে আপন করে নিতে আসতেই পারেন আমাদের পুরুলিয়াতে। এসব বিচার করা হয় না, এখানে সবাই সবাই বাসি বাজিয়ে এই উৎসবে যোগদান করেছেন এবং বলা বাহুল্য আমাদের ঢোলবাদকরা, এনাদের ঢোলের স্বাদ সেদিন যেন এক অন্য মাত্রা যোগায়। দেখলেই মনে হয় যেন শিব পুজো আমাদের বাড়িতে এসেছে, এক অন্য স্বাদের ছোঁয়া। আসুন না আমাদের এই শিব পুজোতে অংশগ্রহণ করতে, আমরা এরকমই শিব পুজো দেখতে পাবো বিভিন্ন গ্রামে গঞ্জে। পুরুলিয়া তথা ঝাড়খণ্ড তথা বাঁকুড়ার পাশাপাশি যত গ্রাম রয়েছে প্রত্যেকটা গ্রামেই কিন্তু চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা শিব পূজা পালন করে থাকি। এবং এই শিব পূজাতে বিভিন্ন রকম কাপ দেখতে পাচ্ছেন, যেমন খুশি সেজেছেন, কাপ করছেন, বিভিন্ন রকম নাটক করছেন, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছেন। এই অঙ্গভঙ্গির মাধ্যমে পাবলিককে এটাই বুঝাতে চেয়েছেন যে আমরা এটা পারি আনন্দ। আপনারা দেখতে পাচ্ছেন, কেউ আবার গায়ে কাদা মেখে, কেউ গায়ে কালি মেখে, তারা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি দেখাতে দেখাতে চলেছেন এই ভিড়ের মধ্যে। এই যেন এক অন্য রকম অনুভূতি। এরা অ্যাক্টিং করার জন্য টাকা নেই না, এদের কোনো ফিস নেই, কিন্তু এনারা নিজ মনে
সবাই কিন্তু আনন্দ করছে, সবার মাঝে আনন্দ করছে, বিভিন্ন রকম কোলা কৌশল করছে। দেখলেই মনটা হয় যে কেন না, চলো না আমিও যোগ দিই এই অনুষ্ঠানে। এদের নাকি করোনা হয়েছে, কিন্তু বিড়ি খাতে ভুল করছে না। যাই হোক, খুব ভালো লাগলো, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এই করোনা পরিস্থিতিতে 18 বৈশাখ থেকে তো ছৌ নাচ বন্ধ, তো বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই ভিডিওটা অনেক আগের।